স্যাজাম ফিউরি অব দ্য গডস সিনেমার শুরুতেই আমরা একটি মিউজিয়াম দেখতে পাই। মিউজিয়ামের মধ্যে দুজন সোলজারকে আসতে দেখি। এই মিউজিয়ামে সাজামের ভাঙা লাঠিটি রয়েছে। ওই দুই সোলজার কাছের মধ্যে থাকা সাজামের ভাঙা লাঠিটির কাছে এসে কাচটি ভেঙে লাঠিটি নিজেদের হাতে তুলে নেয়। আর এখান থেকেই আমরা জানতে পারি যে ওই দুই ব্যক্তি কোনো সোলজার না, বরং অ্যাটলাসের দুই মেয়ে। অ্যাটলাস একজন দেবতা ছিলেন। এই দুইজনের মধ্যে একজনের নাম ক্লিপসো। লাঠিটি হাতে তুলতেই সেখানে অনেকগুলি গার্ড এসে তাদেরকে আটকানোর চেষ্টা করলে ক্লিপসো একজনের কানে কিছু একটি মন্ত্র বলে, আর মন্ত্রটি বলা মাত্রই সেই গার্ডটি তার কন্ট্রোলে চলে আসে। ক্লিপসো তাকে বলা মন্ত্রটি বাকি সব গার্ডদের শোনাতে বলে। ওই গার্ডটি ক্লিপসোর কথা মতন কাজ করলে সব গার্ডেরা ক্লিপসোর কন্ট্রোলে চলে আসে। আর অ্যাটলাসের বড় মেয়ে তার জাদুর সাহায্যে সেখানে থাকা প্রত্যেকটি মানুষকে পাথরের মূর্তিতে পরিণত করে দিয়ে বলতে থাকে যে এই লাঠিটির মধ্যে দেবতাদের শক্তি রয়েছে, আর দেবতারা এই শক্তিটি এখানকার কোনো একটি সোলজারের হাতে তুলে দেয়। আর এই শক্তিটি যাকে তুলে দেওয়া হয়েছে সে সাধারণ মানুষ কোনোদিনই হবে না, সে বাকিদের তুলনায় বেশি বুদ্ধিমান শক্তিশালী ব্যক্তি হবে। তাই এই কাজটি আমাদেরকে খুব সাবধানতার সহিত করতে হবে। এর পরের সিনে আমরা বিলি নামের এক ওয়ারিয়ারকে দেখতে পাই। সে এখন তার ডক্টরের কাছে রয়েছে। ডক্টরের সাথে কথা বলা হয়ে গেলে বিলি সেখান থেকে সে তার বাড়িতে এসে বাচ্চা অবস্থায় তার ভাই বোনের সাথে ভিডিও গেম খেলছে। ভিডিও গেম খেলতে খেলতে সে তার এক ভাইকে লক্ষ্য করে যে তার ভাই কানে হেডফোন দিয়ে কিছু একটা শুনছে। বিলি তার ভাইয়ের কাছ থেকে একটি হেডফোন নিয়ে কানে দিয়ে তারা দুজনে শোনে যে তাদের শহরে একটি ব্রিজ ভেঙে পড়তে চলেছে, আর এই খবরটি চারিদিকে ছড়িয়ে পড়েছে। এটা শোনা মাত্রই সে ঠিক করে যে তাদেরকে গিয়ে সেখানে মানুষদের সাহায্য করতে হবে। এরপর তারা সব ভাই বোন মিলে বাড়ি থেকে বাইরে বেরিয়ে এসে সাজাম বলতেই তা তাদের সুপার হিরোর রূপে চলে আসে, আর সুপার হিরোর মতন উড়ে সেই ভাঙা ব্রিজের জায়গায় গিয়ে পৌঁছায়। সেখানে যেতেই তারা লক্ষ্য করে যে ব্রিজে বড় বড় ভাঙন ধরতে শুরু করেছে, আর ব্রিজটি গাড়ির ওজন সহ্য করতে না পেরে এই ভাঙনগুলি এত বেশি বেড়ে গেছে যে ব্রিজটি দু ভাগে ভাগ হয়ে ব্রিজের ওপরে থাকা গাড়িগুলি এক এক করে নিচে পড়তে থাকে। সুপার হিরোরা সবপ্রথমে ওই গাড়িগুলিকে ধরে ব্রিজ থেকে দূরে নিয়ে যায় এবং ব্রিজে থাকা সব মানুষদের এক এক করে একটি সুরক্ষিত জায়গায় নিয়ে আসে। কিন্তু তারা শেষ পর্যন্ত ওই ব্রিজটি ভাঙা থেকে বাঁচানোর চেষ্টা করলেও বাঁচাতে পারে না। তাই তারা একটু দুঃখিত হয় তাদের চোখের সামনে অত বড় ব্রিজটি ভেঙে যাওয়া দেখে। কিন্তু ব্রিজে থাকা প্রত্যেকটি মানুষ আজ জীবিত রয়েছে, শুধুমাত্র ওই সুপার হিরো ভাই বোনেদের জন্য। সেখান থেকে ফিরে এসে বিলি সমেত তার বাকি ভাই বোনেরা এমন একটা বিশেষ জায়গায় যায় যেখানে বিলি সাজামের শক্তিগুলি পেয়েছিল। সেখানে পৌঁছে বিলি তার ভাই বোনদের বোঝানোর চেষ্টা করছে যে পরবর্তীকালে এই রকম কোন সমস্যা আমরা কিভাবে সলভ করব। কিন্তু তার ভাই বোনেরা কেউই মনোযোগ সহকারে তার কথা শুনছে না এবং এটা সেটা বাহানা করে একে একে সেখান থেকে বেরিয়ে যাচ্ছে। এরপর আমরা অ্যাটলাসের মেয়ে দুটিকে দেখি। তারা এখন ভগবানের দুনিয়ায় তাদের কিলা বা রাজপ্রাসাদে রয়েছে। সেখানে তারা দুজনে সাজামকে বন্দি করে রেখেছে, আর এখন তারা দুজন সাজামের সাথেই দেখা করতে এসেছে। তারা সাজামকে বলে যে হাজার বছর আগে তুমি আমাদের বাবা অ্যাটলাসের কাছ থেকে তার শক্তি কেড়ে নিয়েছো। এখন যেহেতু আমাদের বাবা নেই, মারা গেছে, সেহেতু আমরা আমাদের বাবার শক্তি পুনরায় ফিরে পেতে চাই, আর তোমার এই লাঠিটির মাধ্যমে আমরা সব শক্তি ওই সোলজারের কাছ থেকে নিতে পারবো। সাজাম এই কথাটি শুনে তাদের ওপর চিৎকার করে বলে যে আমি বেঁচে থাকাকালীন এমনটা কোনোদিনই হতে দেব না। কিন্তু তারা দুজনে সাজামের কথায় গুরুত্ব না দিয়ে তাকে তার ভাঙা লাঠির দুই অংশ হাতে ধরিয়ে বলে যে তুমি এই লাঠিটি জোড়া লাগিয়ে দাও। সাজাম এমনটা করতে না চাইলে ক্লিপসো তার জাদুর মন্ত্র সাজামের কানে শুনিয়ে তাকে নিজের কন্ট্রোলে নিয়ে লাঠিটি জোড়া লাগাতে বলে, আর সাজাম না চাইতেও লাঠিটি জোড়া লাগাতে শুরু করে। লাঠির দুটি অংশ একসাথে জোড়া লাগলেই সেখানে একটি জোড়ালো আলো জ্বলে ওঠে। লাঠিটি জোড়া লেগে গেছে দেখে অ্যাটলাসের বড় মেয়ে সাজামের হাত থেকে লাঠিটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে, কিন্তু সাজাম লাঠিটি তাদেরকে দেবে না বলে চেপে ধরে থাকে। লাঠিটি নিয়ে টানাটানি করতে করতে অ্যাটলাসের বড় মেয়ের হাতে লাঠিটি চলে আসে, কিন্তু আঁচড় লাগার কারণে লাঠির একটি অংশ সাজামের নখে থেকে যায়। আর এদিকে আমরা দেখি যে বিলির এক ভাই স্কুলে একটি নতুন মেয়ের সাথে কথা বলছে। ওই মেয়েটিও বিলির ভাইয়ের সাথে কথা বলছে। ঠিক এমন সময় স্কুলের অন্য দুটি ছেলে এসে তাদেরকে জ্বালাতে শুরু করে। বিলির ভাই তাদের এমন কাজ দেখে তাদেরকে নিয়ে ঠাট্টা করতে শুরু করে। এই দেখে ওই নতুন মেয়েটি খুব খুশি হয়ে যায়, কারণ তারা দুজনে খুব ভালো বন্ধু হয়ে যায়। আর অন্যদিকে আমরা সাজামকে দেখি যে সে তার নখের মধ্যে আটকে থাকা লাঠির অংশটিকে তার নখ থেকে বের করে তাকে আদেশ দেয় যে খুব তাড়াতাড়ি তুমি ওয়ারিয়ারকে খুঁজে বের করো।
আর এদিকে আমরা দেখি যে বিলি তার সাজামের রূপ নিয়ে ওয়ান্ডার ওম্যানের সাথে ঘুরছে। হঠাৎ করেই সে ওয়ান্ডার ওম্যানের চেহারার জায়গায় সাজামের চেহারা দেখতে পায়। সাজাম তাকে বলে যে ভগবানের দুনিয়া এবং তোমার দুনিয়ার মাঝে একটি দেওয়াল ছিল যেটি কোনো এক পাগল ভেঙে ফেলেছে, আর অ্যাটলাসের দুই মেয়ে ওই দুনিয়া থেকে তোমার দুনিয়াতে তোমার শক্তি তোমার কাছ থেকে কেড়ে নিতে আসছে, তাই এখন তোমাকে তোমার দুনিয়া এবং তোমার শক্তি দুটোকেই বাঁচাতে হবে। এরপর বিলি তার সব ভাই বোনদেরকে নিয়ে সেই বিশেষ জায়গায় সাজামের বলা কথাগুলি নিয়ে ডিসকাস করছে। তারা সকলে নিজের নিজের সুপার হিরোর রূপে আছে। এখানে বিলি বলে যে আমি অ্যাটলাসের মেয়েদের সম্পর্কে কিছুই জানি না। তখন বিলির এক ভাই তাকে বলে যে আমি এই বিষয়ে তোমাকে কিছু সাহায্য করতে পারি। এই বলে সে একটি মূর্তির পেছনে থাকা সুইচ অন করে, আর তখনই মূর্তিটি সরে গিয়ে একটি গুপ্ত লাইব্রেরি খুলে যায়। সেই লাইব্রেরির মধ্যে ঢুকতেই তারা দেখে যে সেখানে ভগবানদেরকে নিয়ে অনেক বই লেখা রয়েছে, আর সেখানে একটি জাদুর পেনও রয়েছে যে নিজে থেকেই লিখতে পারে। তাকে যদি কোনো প্রশ্ন করা হয় তাহলে সে সেই প্রশ্নের উত্তরও লিখে দেয়। বিলি এবং তার ভাই বোনেরা সেই পেনকেই জিজ্ঞাসা করে অ্যাটলাসের দুই মেয়ের বিষয়ে। তারা জিজ্ঞাসা করে জানতে পারে যে সাজামের যে লাঠিটি ভেঙে গিয়েছিল সেই লাঠিটির মধ্যে অ্যাটলাস নিজের ইচ্ছাতেই তার শক্তি দিয়েছিল, আর তারপর ওই লাঠিটি সাজাম পেয়ে যায়। এখান থেকে এটা প্রমাণিত হয় যে সাজাম অ্যাটলাসের শক্তি কেড়ে নেয়নি, বরং তাকে স্বইচ্ছায় দেওয়া হয়েছিল। এরপর তারা অ্যাটলাসের মেয়েদের সম্পর্কে এবং তাদের কাছে থাকা তাদের শক্তির সম্পর্কেও জানতে পারে। এখানে আরো একটি বড় বিষয় আমরা জানতে পারি যে অ্যাটলাসের দুই মেয়ে নয় বরং তার আর একটি মেয়ে রয়েছে। তার টোটাল তিনটে মেয়ে, প্রথমত অ্যাটলাসের বড় মেয়ে, আর দ্বিতীয়ত ক্লেপসো, আর তৃতীয় একটি মেয়ে রয়েছে যার নাম শোনা মাত্রই বিলি বুঝতে পারে যে এই মেয়েটি হচ্ছে সেই মেয়ে যার সাথে স্কুলে তার ভাই কথা বলছিল এবং তার সাথে বন্ধুত্ব করেছে। বিলি এটি জানার পর তার ভাইয়ের জন্য চিন্তিত হতে থাকে, কারণ ওই মেয়েটির সাথে থাকলে তার ভাইয়ের প্রাণের ক্ষতি আছে। এই বলে তারা সবাই মিলে সেখান থেকে বেরিয়ে স্কুলের দিকে আসতে থাকে। আর এদিকে আমরা দেখি যে বিলির ভাই অ্যাটলাসের ছোট মেয়ের সাথে স্কুলের ছাদে বসে কথা বলছে। তখন সে মেয়েটি তাকে বলে যে আমি সাজামের পরিবারের অনেক বড় ফ্যান, আমি যদি একবার তাদের কোনো এক ফ্যামিলি মেম্বারের সাথে দেখা করতে পারতাম তাহলে খুব খুশি হতাম। এটা শোনা মাত্রই বিলির ভাই তাকে বলে যে আমার একজন বন্ধু সাজামের পরিবারের সদস্য, সে কিছুক্ষণের মধ্যে এখানে আসবে, তুমি তার সাথে দেখা করে নিও। এই বলে সে একটি দেওয়ালের পেছনে চলে যায় এবং ওই মেয়েটির সামনে সে তার সুপার হিরোর রূপে এসে দাঁড়ায়। ঠিক তখনই পেছন থেকে অ্যাটলাসের বাকি দুই বড় মেয়ে সেখানে এসে সাজামের লাঠির সাহায্যে বিলির ভাইয়ের সব শক্তি কেড়ে নেয়, আর এই কারণে বিলির ভাই তার আসল রূপে অর্থাৎ মনুষ্য রূপে ফিরে আসে। বিলির ভাই নিজের প্রাণ বাঁচানোর জন্য সেখান থেকে পালানোর চেষ্টা করলে অ্যাটলাসের ছোট মেয়ে তার জাদু শক্তির সাহায্যে সেখানকার আশেপাশের বিল্ডিং গুলোকে চারিদিকে নড়াতে শুরু করে এবং যার কারণে বিলির ভাই রাস্তা খুঁজে না পেয়ে সেখানে আটকে পড়ে। আর এদিকে আমরা দেখি যে বিলি এবং তার বাকি ভাই বোনেরা তাদের সুপার হিরোর রূপ নিয়ে উড়তে উড়তে সেখানে আসে এবং জোরে চিৎকার করে। তার ভাইকে বলে যে তুমি চিন্তা করো না, আমরা তোমাকে বাঁচিয়ে নেব। এটা শোনা মাত্রই অ্যাটলাসের বড় মেয়ে তাদেরকে বলে যে তোমরা যদি একটুও নড়াচড়া করো তাহলে আমি তোমার ভাইকে মেরে ফেলবো। এই কারণে তারা এক জায়গাতেই দাঁড়িয়ে থাকে, আর সুযোগ পেয়ে অ্যাটলাসের বড় মেয়ে তার দুই বোন এবং বিলির ভাইকে নিয়ে সেখান থেকে উড়তে শুরু করে। এই দেখে বিলি তাদের পেছন করার চেষ্টা করলে অ্যাটলাসের বড় মেয়ে আকাশের চারিদিকে এমন একটি সিল তৈরি করে যেটা ভেদ করে বিলি বা তার পরিবারের কেউ বেরিয়ে আসতে পারবে না। আর অ্যাটলাসের মেয়েরা বিলির ভাইকে নিয়ে তাদের দুনিয়া অর্থাৎ ভগবানের দুনিয়ায় চলে যায়। এরপর আমরা দেখি যে বিলি তার ভাই বোনদের নিয়ে সেই বিশেষ জায়গায় এসে অ্যাটলাসের মেয়েদের কাছ থেকে তার ভাইকে কিভাবে বাঁচাবে এই বিষয়ে কথা বলতে থাকে। এখানে বিলির ভাই বোনেরা বলে যে আমাদেরকে অ্যাটলাসের তিন মেয়ের সাথে একসাথে লড়াই না করে একজন একজন করে লড়াই করতে হবে। তখন বিলি তাদেরকে বলে যে আমরা তার একটি বোনকে বন্দী করে নেব এবং তার পরিবর্তে আমরা আমাদের ভাইকে ফেরত চাইবো, আর এইভাবেই আমরা আমাদের ভাইয়ের প্রাণ বাঁচাতে পারবো। এরপর তারা তাদের প্ল্যান অনুযায়ী ওই জাদুর পেনের কাছে যায়। পেনের কাছে গিয়ে তারা পেনকে বলে যে তুমি অ্যাটলাসের বড় মেয়ের নামে একটা চিঠি লেখো, ওই চিঠিতে তুমি লেখো যে আমি তার সাথে একটা ডিল করতে চাই, কিন্তু ডিলটি আমি তার সাথে একা করব। আর ওদিকে ভগবানের দুনিয়ায় আমরা দেখি যে বিলির ভাইকে সাজামের সাথেই একই জায়গায় বন্দী করা হয়েছে। সেখানে বিলির ভাই সাজামকে জানায় যে আমি বিলির ভাই, ক্লেপসো তার জাদুর সাহায্যে বিলির ভাইকে নিজের কন্ট্রোলে নিয়ে তার বাকি ভাই বোনদের সম্পর্কে জানার চেষ্টা করে, কিন্তু বিলির এই ভাইটি মস্তিষ্কের দিক থেকে খুবই স্ট্রং, তাই তার কাছ থেকে তারা কোনো রকম ইনফরমেশন পায় না। ততক্ষণে তাদের কাছে বিলির পাঠানো ওই চিঠিটি উড়তে উড়তে চলে আসে। অ্যাটলাসের বড় মেয়েটি ওই চিঠিটি ধরে পড়লে জানতে পারে যে বিলি তার সাথে কোনো রকম ডিল করতে চায়, তাই সে সেখানে যাবে বলে ঠিক করে এবং কিছুক্ষণের মধ্যেই সেখানে যাওয়ার জন্য বেরিয়ে যায়।
কিন্তু যাওয়ার আগে শেষ আজাম এবং বিলির ভাইকে পুনরায় বন্দি করে তাদের সামনে তার জাদু থেকে তৈরি করা একটি বড় ড্রাগনকে ছেড়ে দিয়ে যায়। ড্রাগনটি তাদের দুজনকে মেরে ফেলবে, তার ঠিক আগেই সেখানে অ্যাটলাসের ছোট মেয়ে এসে তাদেরকে বাঁচিয়ে তাদেরকে বলে যে এখন তোমরা এখান থেকে পালাতে পারবে। সে তাদেরকে সেখান থেকে বেরোনোর রাস্তাও দেখায়। আর এদিকে আমরা দেখি যে অ্যাটলাসের বড় মেয়ে বিলির সাথে ডিল করবে বলে তার কাছে এসেছে। তারা দুজনে কথা বলছে, ঠিক সেই সময় বিলির বাকি ভাই বোনেরা অ্যাটলাসের বড় মেয়েকে বন্দি করার জন্য তাকে চারিদিক থেকে ঘিরে ফেলে, কিন্তু সে এখানে একা আসেনি, সে তার বোন ক্লেপসোকে সাথে নিয়ে এসেছে। ক্লেপসো সেখানে আসা মাত্রই বিলির একটি ভাইয়ের শক্তি কেড়ে নেয় আর তাদের মধ্যে একটি ছোটখাটো লড়াই শুরু হয়। এই লড়াই অ্যাটলাসের বড় মেয়ে অজ্ঞান হয়ে যায় আর এই সুযোগেই বিলি তার ভাই বোন এবং অ্যাটলাসের অজ্ঞান হওয়া বড় মেয়েকে নিয়ে গাড়িতে করে বাড়িতে ফিরে আসে। বাড়িতে ফিরে এসে তারা তাকে একটি জেলে বন্দি করে রাখে এবং ভাবতে থাকে যে এখান থেকে সে কোনো মতেই বেরোতে পারবে না, কিন্তু এটা তাদের ভুল ধারণা। বিলি এবং তার বাকি ভাই বোনেরা সেখান থেকে যেতেই অ্যাটলাসের বড় মেয়ে সেই জেলখানা থেকে বেরিয়ে সোজা লাইব্রেরিতে গিয়ে সেখান থেকে একটি কালো রঙের আপেল তুলে নিয়ে অনেকগুলি জাদুর দরজার সামনে যায়। সেই দরজাগুলির মধ্যে একটি দরজার সাহায্যে সে পুনরায় ভগবানদের দুনিয়ায় ফিরে আসে। এই বিষয়টি জানতে পেরে বিলি এবং তার ভাই বোনেরা বুঝতে পারে যে সে ওই জাদুর দরজার সাহায্যেই তার দুনিয়ায় ফিরে গেছে। এই ভেবে তারা জাদুর দরজাগুলিকে এক একটি করে খুলে দেখতে থাকে যে কোন দরজাটির সাহায্যে সে ভগবানদের দুনিয়ায় গিয়েছে। আর ওইদিকে আমরা দেখি যে সাজাম বিলির ভাইকে সাথে নিয়ে একটি দরজার সামনে আসে। সেই দরজায় নড়াচড়া দেখলে তারা দুজনে এক জায়গায় লুকিয়ে যায় এবং সেখান থেকে দেখে যে ওই দরজার দিকে অ্যাটলাসের বড় মেয়ে বেরিয়ে আসছে আর তার হাতে ওই লাইব্রেরি থেকে চুরি করা কালো আপেলটি রয়েছে। সাজাম কালো আপেলটি তার হাতে দেখে বিলির ভাইকে বলতে থাকে যে এবার এদেরকে আটকানো খুব মুশকিল হয়ে যাবে, তাই আমাদেরকে যে করেই হোক ওই কালো আপেলটি ওদের কাছ থেকে নিতেই হবে। এরপর আমরা দেখি যে অ্যাটলাসের তিনটি মেয়ে একসাথে মিলে এক জায়গায় দাঁড়িয়ে ওই আপেলটি সম্পর্কে কথা বলছে। তাদের বড় বোন ওই আপেলটির ওপর থেকে কালো পর্দাটি সরিয়ে তাদেরকে দেখালে তারা দেখে যে এটি আসলে একটি সোনালী রঙের আপেল আর এই আপেলটি আগে ভগবানের দুনিয়ায় অর্থাৎ তাদের দুনিয়ায় ফলত, আর এই আপেল গাছটির কারণে তাদের দুনিয়া আরো অনেক বেশি সুন্দর ছিল, তাদের দুনিয়ায় অনেক খুশি ছিল, শান্তি ছিল। এই আপেলটি তারা পুনরায় পেয়ে গেছে। এই দেখে তাদের বড় বোন এবং ছোট বোন দুজনে ঠিক করে যে এই আপেলটিকে তারা পুনরায় তাদের দুনিয়ায় অর্থাৎ ভগবানদের দুনিয়ায় লাগিয়ে নতুন গাছের জন্ম দেবে, যার কারণে তাদের দুনিয়া অর্থাৎ ভগবানের দুনিয়া পুনরায় সুন্দর এবং শান্তিময় হয়ে উঠবে। কিন্তু তাদের কথায় বাধা দিয়ে তাদের মেজ বোন অর্থাৎ ক্লেপসো তাদেরকে বোঝানোর চেষ্টা করে যে আমাদের দুনিয়া অর্থাৎ ভগবানদের দুনিয়া তো নষ্ট হয়ে গেছে, তাহলে আমরা এই আপেলটি মানুষদের দুনিয়ায় রোপণ করে নতুন গাছ লাগাবো। এটি শোনা মাত্রই তাদের ছোট বোন তাকে বাধা দিয়ে বলে যে আমরা যদি এমনটা করি তাহলে মানুষের দুনিয়া তো সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যাবে আর এটা করা আমাদের একদমই উচিত হবে না। তারা আপেলটিকে টেবিলের ওপর রেখে এই বিষয় নিয়ে কথা বলছে। এই সুযোগ দেখে বিলির ভাই লুকিয়ে লুকিয়ে সেখানে এসে আপেলটিকে নিয়ে সেখান থেকে বেরিয়ে যাবে। ঠিক তখনই তাড়াহুড়োর কারণে সেখানে একটি আওয়াজ হয় যার কারণে ওই তিন বোন তাকে আপেলটি চুরি করতে দেখে নেয়। তাকে এমনটা করতে দেখে তার উপর ক্লেপসো তার জাদুর সাহায্যে আক্রমণ করবে। ঠিক সেই সময় সেখানে বিলি এসে তার ভাইকে বাঁচিয়ে নেয় এবং সুযোগ পেয়ে সাজামের লাঠিটি বড় বোনের কাছ থেকে কেড়ে নিয়ে তার ভাইয়ের শক্তি তাকে পুনরায় ফিরিয়ে দেয়। অ্যাটলাসের বড় মেয়ে বিলির হাত থেকে সাজামের লাঠিটি কেড়ে নিয়ে তাদের ওপর আক্রমণ করবে। তার আগে বিলি তার ভাই এবং ওই আপেলটি এবং সাজামকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এমনটা হওয়ার পর ক্লিপসো তার দুই বোনকে বোঝাতে থাকে যে শুধুমাত্র এই মানুষদের এমন বিশ্বাসঘাতকতার কারণেই আমাদের ভগবানের দুনিয়া নষ্ট হয়ে গেছে এবং বারবার আমাদেরকে কষ্ট সহ্য করতে হয়েছে, এখন আমাদের প্রতিশোধ নেওয়ার সময়। ক্লিপসোর এমন কথা শুনে তার বড় বোনের প্রচন্ড পরিমাণে রাগ হতে শুরু করে। সে রেগে গিয়ে তার শক্তির সাহায্যে ড্রাগনকে জীবিত করে। ক্লিপসো ওই ড্রাগনের ওপর চেপে বিলি এবং তার ভাইদের পেছন করতে থাকে। পেছন করতে করতে সে বিলির বাড়িতে ঢুকে তার বাড়ি সম্পূর্ণরূপে তছনছ করে দেয়, পুরোপুরি ধ্বংস করে দেয়। বিলির এক বোন ওই আপেলটি হাতে নিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করতে থাকে আর ক্লিপসো ড্রাগনের পিঠে চড়ে সাজামের লাঠির সাহায্যে বিলির ভাই বোনদের এক এক করে শক্তি কেড়ে নিতে থাকে। শেষ পর্যন্ত সে বিলির ওই বোনের কাছ থেকেও শক্তি কেড়ে নেয় যার কাছে আপেলটি রয়েছে এবং তার শক্তি কেড়ে নেওয়ার পর তার কাছ থেকে সেই আপেলটিও ছিনিয়ে নেয়। আর এখন শুধুমাত্র বিলির কাছেই তার সুপার হিরোর শক্তি রয়েছে। আপেলটি পেয়ে ক্লিপসো ড্রাগনটিকে নিয়ে একটি স্টেডিয়ামে নেমে আপেলটি ওই স্টেডিয়ামের মাঠে পুঁতে দেয়। আপেলটি পুঁতে দেওয়ার সাথে সাথেই দেখতে দেখতেই সেখানে একটি বড় গাছ জন্মাতে শুরু করে এবং ওই গাছের মোটা মোটা শিকড়গুলি গোটা শহরে ছড়িয়ে পড়ে। গাছের শিকড়ের মধ্যে থেকে অনেকগুলি ডিমের জন্ম হয়।
আর ওই ডিমগুলির মধ্যে থেকে অদ্ভুত অদ্ভুত এবং বড় বড় ভয়ঙ্কর ড্রাগন বেরিয়ে আসে। ড্রাগনগুলি ডিম থেকে বেরিয়ে আসতেই সাধারণ মানুষের ওপর আক্রমণ করতে শুরু করে দেয়। আর এই সব ধ্বংসগুলি সাজাম এবং বিলি তার পরিবারের সাথে দাঁড়িয়ে দেখছে। বিলি এইসব দেখে রেগে গিয়ে সাজামকে বলে যে আমি আর এইসব কিছু দেখতে পারবো না, তুমি আমাকে তোমার শক্তিগুলো দিয়ে ভুল করেছো, আমি এর যোগ্য নই, তুমি আমার কাছ থেকে এই শক্তিগুলি নিয়ে নাও। তার কথা শুনে সাজাম তাকে বলে যে আমি হাজার হাজার বছর ধরে এমন এক ব্যক্তিকে খুঁজছি যার মন স্বচ্ছ, তাকেই আমি আমার এই শক্তিগুলি দেব বলে। তোমার মন স্বচ্ছ তাই আমি তোমাকে আমার এই শক্তিগুলো দিয়েছি, এখন তুমি যাও গিয়ে ওদের সাথে লড়াই করো এবং নিজের সব শক্তিগুলি চেনো, আর তোমাকেই অ্যাটলাসের মেয়েদেরকে থামাতে হবে, তুমি এই শক্তি পাবার আসল যোগ্য মানুষ। এটা শোনা মাত্র বিলি তার পুরো শক্তির সাহায্যে উড়ে গিয়ে ওই বোনদের কাছে যায়। ততক্ষণে সেখানে তাদের ছোট বোন চলে এসেছে, সে এসে তার বড় বোন এবং ক্লেপসোকে বোঝানোর চেষ্টা করে যে আমরা যেটা করছি সেটা ঠিক না, আমরা এভাবে মানব জগৎকে নষ্ট করতে পারবো না। তার বড় বোন তার কথা মেনে যায় এবং এইসব থামানোর চেষ্টা করতে থাকে, কিন্তু ক্লেপসো প্রতিশোধ নেবে বলে এই ধ্বংসটিকে আরো বেশি বাড়ানোর চেষ্টা করে। ক্লেপসো ড্রাগনকে আদেশ দিয়ে তার বড় বোনের পেটে ওই ড্রাগনের লেজটি ঢুকিয়ে দেয়, আর এই কারণেই তাদের বড় বোন বেশ গভীরভাবে আঘাতগ্রস্ত হয়। এই দেখে তাদের ছোট বোন ক্লেপসোকে থামানোর চেষ্টা করলে ক্লেপসো সেই সাজামের লাঠিটির সাহায্যে তার ছোট বোনের সব শক্তি কেড়ে নিয়ে তাকে সাধারণ মানুষে পরিবর্তন করে দেয়। এরপর আমরা দেখি যে ক্লেপসো ওই ড্রাগনকে সাথে নিয়ে উড়তে উড়তে বিলির কাছে এসে তার সাথে লড়াই করতে শুরু করে। বিলি তার লাইট পাওয়ারের সাহায্যে ক্লেপসোর ওপর আক্রমণ করলে ক্লেপসো তার হাতে থাকা লাঠিটির সাহায্যে সেই আক্রমণ প্রতিরোধ করে, আর ওই লাঠিটির লাইট পাওয়ারগুলি নিজের মধ্যে শুষে নিতে থাকে। এই দেখে বিলি ভাবতে থাকে যে আমি যদি আমার সম্পূর্ণ লাইট পাওয়ার দিয়ে ওই লাঠিটিকে ওভারচার্জ করে দিই তাহলে লাঠিটি ফেটে যাবে এবং আমি ক্লেপসোকে হারাতে পারবো। এরপর সাজাম বিলির সব ভাই বোনদেরকে একসাথে নিয়ে তাদেরকে বলতে থাকে যে এই সব ড্রাগনরা একটি মাত্র প্রাণীকে ভয় করে, সেটি হলো ইউনিকর্ন, মানে ঘোড়ার মতন দেখতে একটি প্রাণী। এটা শোনার পর তারা সকলে মিলে অনেকগুলি ইউনিকর্ন সেখানে নিয়ে এসে তাদের সাহায্যে ওই ড্রাগনগুলিকে থামানোর চেষ্টা করে। আর এদিকে বিলি ক্লেপসোর বড় বোনের কাছে এসে তাকে বলে যে আমি তোমার বোনকে হারাতে পারবো যদি তুমি ঠিক সময়ে আমাকে সাহায্য করো। সে বিলির কথায় রাজি হয়ে যায় আর ক্লেপসো ড্রাগনের ওপর চড়ে তার ছোট বোনের কাছে আসে। সেখানে বিলির ভাইও রয়েছে, ক্লেপসো তাদের দুজনকে মারতেই যাবে, ঠিক তার আগে বিলি সেখানে এসে তার হাত থেকে সাজামের লাঠিটি কেড়ে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়, আর ক্লেপসো লাঠিটি পুনরায় নেওয়ার জন্য বিলির পেছন করতে থাকে। বিলি তাদেরকে সেই আপেলের গাছটির কাছে নিয়ে আসে যে গাছটি ক্লেপসো পুঁতেছিল। সেখানে ক্লেপসো আর ড্রাগনটি এসে পৌঁছালে বিলি জোরে চিৎকার করে বলে, ক্লেপসোর বড় বোনকে বলে, হ্যাঁ এখনই ঠিক সময়। এটা বলা মাত্রই বড় বোন তার জাদুর সাহায্যে যে শিল্ডটি তৈরি করেছিল সেটি ছোট করতে করতে ওই স্টেডিয়াম পর্যন্তই নিয়ে আসে। এখন ওই শিল্ডের মধ্যে বিলি, ক্লেপসো, ড্রাগন এবং ওই আপেলের গাছটির সাথে সাথে তার মধ্যে থেকে আসা সব ড্রাগনগুলি রয়েছে। এই দেখে বিলির ভাই বোনেরা তাকে ওই শিল্ডের মধ্যে থেকে বেরিয়ে আসতে বলে, কিন্তু বিলি তাদেরকে বলে যে শুধুমাত্র আমি এদেরকে আটকাতে পারবো, তাই আমার এখান থেকে বেরিয়ে আসা ঠিক হবে না। এরপরেই আমরা দেখি যে ক্লেপসো রেগে গিয়ে তার ড্রাগনকে দিয়ে লাইট পাওয়ারের সাহায্যে বিলির ওপর আক্রমণ করতে থাকে, আর বিলি সেই সব আক্রমণগুলি ওই লাঠিটির সাহায্যে আটকায়। লাঠিটি ড্রাগনের লাইট পাওয়ারগুলি শুষে নিতে থাকে এবং দেখতে দেখতে লাঠিটির মধ্যে অনেক বেশি পরিমাণে লাইট পাওয়ার একত্রিত হয়ে যায়। এই দেখে বিলি লাঠিটি ওই আপেল গাছটির ওপর রেখে দিয়ে সাজাম বলতেই লাঠিটি থেকে একটি প্রচন্ড শক্তিশালী আলো বেরিয়ে আসে এবং সেটি সশব্দে ফেটে যায়, আর এই কারণে ক্লেপসো ও তার ড্রাগন এবং বাকি সব ড্রাগন সমেত ওই আপেল গাছটিও নষ্ট হয়ে মারা যায়। অ্যাটলাসের বড় মেয়ে গভীরভাবে আহত হওয়ায় কিছু সময়ের মধ্যে সেও মারা যায়। সে মারা গেছে বলে তার তৈরি ওই শিল্ডটিও নষ্ট হয়ে যায়। সেখানে সবকিছু শেষ হয়ে যাওয়ার পরে বিলির পরিবার তার কাছে এসে তাকে জাগানোর চেষ্টা করলে তারা বুঝতে পারে যে ক্লেপসোকে আটকাতে গিয়ে সেও মারা গেছে। এরপর বিলির পুরো পরিবার, সাজাম এবং অ্যাটলাসের ছোট মেয়ে বিলির বডি ভগবানদের দুনিয়ায় নিয়ে এসে সেখানে পুঁতে দেয়। এরপর সাজাম তাদের সকলকে জানায় যে এই লাঠির সাহায্যে আমরা বিলিকে পুনরায় জীবিত করতে পারতাম, কিন্তু আমার এই লাঠির সব শক্তি শেষ হয়ে গেছে, যতদিন না কোনো ভগবান এই লাঠিতে হাত দেবে ততদিন এই লাঠি তার শক্তি ফিরে পাবে না। এটি বলা মাত্রই সেখানে ওয়ান্ডার ওম্যান এসে ওই লাঠিটিকে ধরে জোরে করে মাটিতে মারে, আর তার সাথে সাথেই ওই লাঠিটির শক্তি পুনরায় ফিরে আসে এবং বিলিও পুনরায় জীবিত হয়ে যায়। বিলিকে পুনরায় জীবিত দেখে সকলে খুব খুশি হয়। বিলি পুনরায় জীবিত হয়ে ওয়ান্ডার ওম্যানকে ধন্যবাদ জানিয়ে তাকে ঘুরতে যাওয়ার প্রপোজাল দেয়। এটা শুনে ওয়ান্ডার ওম্যান তাকে বলে যে দুনিয়াকে বাঁচানোর দিকে বেশি খেয়াল দাও, এই সব দিকে খেয়াল না দিয়ে। এই বলে ওয়ান্ডার ওম্যান সেখান থেকে চলে আসে। এরপর আমরা দেখি যে বিলি এবং তার
পুরো পরিবার অর্থাৎ তার ভাই বোনেরা তাদের শক্তি পুনরায় ফিরে পেয়ে গেছে এবং তারা তাদের বাড়ি ফিরে এসেছে। তারপরের দিন তাদের সামনে সুজ্যান দাড়ি গোফ কামিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে এসে দাঁড়ায় আর তার লাঠিটি হাতে নিয়ে তাদেরকে বলে যে আমি আমার লাঠিটি নিয়ে অনেক দূরে চলে যাব, যাতে এইবার যে পরিস্থিতি জন্মেছিল সেটি আর না জন্মায়। আর এভাবেই আমরা এই সিনেমার শেষ দেখতে পাই।